না, রিক্সা দিয়ে যাব না, আজ হেঁটেই চলে যাই। ইস, জুতাটা ছিঁড়ে গেল, হাতে তো কোনো টাকাও নেই যে নতুন জুতা কিনবো। এই মাসে টিউশনি করে যা পেয়েছিলাম সবটাই তো বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর কিছু লাগবে আপনার? না, এখন কিছু লাগবে না, আমার বন্ধু অসুখ। তারপর ওকে, ঠিক আছে। আমি কি মুন্নার কাছে কিছু টাকা চাইবো? কি অবস্থা দোস্ত? এই তো আছি আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? এই তো আছি ভালোই, বাট ঠিক রাস্তা একটু জ্যাম, তো তাই তো লেট করে ফেলছিস। না সমস্যা, তোর এখন দেখা যায় না কয়েকদিন ধরে। আর কই থাকিস তুই? আমি একটু টিউশন করাই, তো হাতে সময় পাই না এতটা। ও আচ্ছা আচ্ছা, তো কাকার কাকি কেমন আছে বাড়ির? আছে আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, আর কি খাবি বল? খা কিছু একটা, পর আসলি তুই আমার সাথে দেখা করতে। আর কিছু বলবি? ডাকলি হঠাৎ? একটা কথা বলতে চাইছিলাম। আচ্ছা বল, কি কথা বল। আচ্ছা এক মিনিট, দাঁড়া দাঁড়া। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা 6টায় তোমার সাথে মিট করবো। হ্যাঁ, তোমার বাসার সামনে, বাসার নিচে চলে আসবো আমি, তুমি এখানে ফোন দিচ্ছি তোমার বাসার নিচে এসে। হ্যাঁ, সন্ধ্যা 6টায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাটা। আচ্ছা কী যেন বলবি? বল বল বল, অসুবিধা নেই, বল কী বলবি। দোস্ত আমার কিছু টাকা লাগে। কি টাকা লাগবে মানে? প্রতি মাসে মাসে তো টাকা লাগবে, টাকা কি কাছে ধরে নাকি যে আমি টাকা দিবো? আর আমি কি ব্যাংক নাকি? টাকার ব্যাংক নাকি? টাকা নেওয়ার বেলা তো ঠিকই মনে থাকে, আর দেওয়ার সময় তো মনে থাকে না। প্রতি মাসে আমার কাছে টাকা ধার নিস, একবারও দিস টাকা ফিরত দিস একবারও তুই? সেই লাস্ট বারের মতো দে আমার কিছু টাকা। আর তোর মতো আমার ফ্রেন্ড দরকার নাই, ঠিক আছে? আর এসব কী করছিস তুই? মানে কি গেট আপের কোনো ঠিক নাই, তোর একটা কুড়িদার নিয়ে যেতে পারি না, মানে লজ্জা লাগে যে তোমার ফ্রেন্ড পরিচয় দিতে পারি না, আমার ফ্রেন্ডের কাছে মিট করতে পারি না, গার্লফ্রেন্ডের সাথে তোর মিট করতে পারি না, আমার ফ্রেন্ড লজ্জা লাগে। তোর জুতার ঠিক নাই, জুতার কি অবস্থা? এসে গেছে গেট আপের ঠিক নাই, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ রাখাটা ভুল হয়েছে। আমার ছোটোবেলার ফ্রেন্ড দেখে এতদিন ফ্রেন্ডশিপটা রাখছি, আর তুই সবসময় টাকা টাকা এত লোভী তুই, আমি জানতাম না। তুই যা, তোর সাথে ফ্রেন্ডশিপ রাখার কারণে তুই এখানে যা। দোস্ত প্লিজ, কিছু কিছু টাকা দে দোস্ত, পারবো না ভাই, যা এখান থেকে যা। Thank you.
এই জুতোগুলো তোর জন্য। তুই কি ভেবেছিলি আমি কিছু দেখিনি? আমি সব কিছু দেখেছি। আমি তোর বন্ধু না, তোর ভাই। আমাদের জীবনটা এমনই, কখনো হাসি কখনো বা কান্না। আমরা চাইলেও নিজ জীবনের কষ্ট অন্য কাউকে বলতে পারি না, আর নিজের কাছেও রাখতে পারি না, কারণ আমরা মধ্যবিত্ত। আমরা ইচ্ছে করলেই পারি আমাদের প্রয়োজনের মুখে হাসি ফোটাতে। ভালো থাকুক পৃথিবীর সকল প্রিয় মানুষগুলো।